যখন আপনি অমুসলিমদের মধ্যে দাওয়াতি কাজ করবেন, দাওয়াতি কাজের যখন আপনি দাওয়াতি কাজ করবেন তখন কর্মকৌশলটা কী হবে একটু লক্ষ্য করুন। দাওয়াতি কাজ যেহেতু ফরজ, আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলে দিয়েছেন দাওয়াতি কাজের কৌশলটা কী হবে। যেমন সূরা নাহল এর 125 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, উদউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানাতি ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। ডাকো মানুষকে তোমার প্রভুর পথে হিকমা সহকারে এবং সদুপদেশ দ্বারা, এবং বিতর্ক করো গ্রহণযোগ্য পন্থায়। ডাকতে হবে হিকমা সহকারে, হিকমা সহকারে ডাকতে হবে আর সদুপদেশ দ্বারা ডাকতে হবে। আর বলা হয়েছে যখন তাদের সাথে বিতর্ক করবে তখন করবে একটা গ্রহণযোগ্য পন্থায়। সূরা আনকাবুতে উল্লেখ করা হয়েছে, তোমরা আহলাল আহলে কিতাব যারা রয়েছে, ইহুদি এবং খ্রিস্টান যারা রয়েছে, তাদের সাথে যখন বিতর্ক করবে ইল্লা বিল্লাতি হিয়া আহসান, তখন অবশ্যই সেটা করবে একটা গ্রহণযোগ্য পন্থায়, একটা উত্তম পদ্ধতিতে। চিন্তা করে দেখুন, তাদের সাথে ভালো করে দাওয়াতটাকে পৌঁছে দেওয়ার কথা বলা হয়েছে, আর উত্তম পন্থায় উত্তম পদ্ধতিতে তাদের কাছে বলা হয়েছে বিতর্ক করার জন্য। যখন ফেরাউনের কাছে পাঠানো হয় মুসা আলাইহিসাল্লাম এবং হারুন আলাইহিসাল্লামকে, তখন বলা হয়েছিল ইদহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, তোমরা দুইজন ফেরাউনের কাছে যাও, নিশ্চয় সে অবাধ্যতা করেছে। তারপরের আয়াতের মধ্যে বলা হয়েছে, এগুলো সূরা তোহার 43 এবং 44 নম্বর আয়াত, বলা হয়েছে তাদের সাথে বিনয়ের সাথে কথা বলো, ফেরাউনের সাথে বিনয়ের সাথে কথা বলো, ভদ্রভাবে কথা বলো। এর আগের আয়াতেই বলা হয়েছে যে ফেরাউন নিশ্চয়ই সে হচ্ছে অবাধ্য, ইন্নাহু তাগা। তারপরে মুসা আলাইহিসসালাম এবং হারুন আলাইহিসসালামকে বললেন যখন তুমি ফেরাউনের সাথে কথা বলবে তখন ভদ্রভাবে কথা বলো, বিনয়ের সাথে কথা বলো, হতে পারে সে উপদেশ গ্রহণ করবে এবং আমাকে ভয় করবে। ফেরাউন, তার মতো খারাপ মানুষ আর পৃথিবীতে আসবে না, এটা হাদিস দ্বারা প্রমাণিত। ফেরাউনের সাথে যখন কথা বলতে বলা হয়েছে তখন আল্লাহ তাআলা বললেন যে তার সাথে ভদ্রভাবে কথা বলো। আর এখন যখন আমরা দাওয়াতি কাজ করি মুসলিম বা অমুসলিমের মধ্যে, আমরা অনেকটা কর্কশ হয়ে যাই, তারা যখন আমাদের সাথে খারাপ আচরণ করে আমরা পাল্টা একটা খারাপ আচরণের চেষ্টা করি, এভাবে দাওয়াতি কাজ হবে না, অবশ্যই ভদ্রভাবে দাওয়াতি কাজ করতে হবে। আমি আপনাদের সামনে খুতবার শুরুতে একটি আয়াত পড়েছিলাম, সূরা ইমরান এর 64 নম্বর আয়াত, এখানে বলা হয়েছে কুল ইয়া আহলাল কিতাবি তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইম বাইনানা ওয়া বাইনাকুম, বলো হে আহলে কিতাবিগণ, ইহুদি এবং নাসারাগণ, আসো আমরা সেই কথার সাথে একমত হই যেটা তোমাদের এবং আমাদের মধ্যে এক। যদি আপনি এই কথাটা তাদেরকে বলতে যান, ইহুদি এবং নাসারা, ইহুদি খ্রিস্টানদেরকে যদি আপনি বলতে যান যে আসো আমরা সেই কথার সাথে একমত হই যেটা তোমাদের মধ্যে এবং আমাদের মধ্যে এক, তাহলে অবশ্যই আপনাকে জানতে হবে আপনার ধর্মে কী রয়েছে, এবং পাশাপাশি জানা উচিত তাদের ধর্মে কী রয়েছে। নাহলে আপনি কীভাবে কম্পেয়ার করবেন যে আসো আমরা সেই কথার সাথে একমত হই যেটা তোমাদের এবং আমাদের মধ্যে এক, তাহলে অবশ্যই তাদের ধর্মগ্রন্থগুলো আমাদের জানা উচিত। যেমন তারা অনেকেই স্টাডি করে, অধ্যয়ন করে কোরআন, কিন্তু আমরা অনেকেই স্টাডি করি না তাদের বাইবেল। এই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই অনেক বেশি গুরুত্ব দেওয়া উচিত অন্যান্য ধর্মগ্রন্থগুলো পাঠ করার জন্য।